গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমরা যদি কতগুলো প্যাটার্ন খেয়াল করি, রামু থেকে শুরু করে নাসিরনগর থেকে শুরু করে আজকে এই পর্যন্ত, এই প্যাটার্নটা আপনি লক্ষ্য করবেন যে প্রথমে কোরআন অবমাননা এবং নবীর অবমাননা ইত্যাদি ধরনের যে মানে বিষয়গুলো হয় ফেসবুক পোস্টে, না এখানে যেমন সরাসরি কোরআন রেখে এই ঘটনাগুলো ঘটানো হয়, তাহলে বোঝা যাচ্ছে যে কোনো সত্যিকার মুসলমান এই কাজটি করতে পারেন না। এমনকি কোনো সত্যিকারভাবে ধার্মিক হিন্দু এইখানে একটি কোরআন রাখার কোনো মানে কোনো প্রয়োজনীয়তা প্রাসঙ্গিকতাই থাকে না। তাহলে এটা সম্পূর্ণভাবে যারা এটা রেখেছেন, কোরআনকে অবমাননা করেছেন, তারা সম্পূর্ণ পরিকল্পিতভাবে একটা সহিংসতা সৃষ্টি করতে চাচ্ছে। এবং এটা যে সরকারি মদদে সেটা বোঝা যাচ্ছে, যখন এটা আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হওয়ার পরও আমরা এই ঘটনা আরও বাইরে যাচ্ছে, অর্থাৎ ঘটনাটা সৃষ্টি হচ্ছে, একটা উত্তেজনা তৈরি হচ্ছে এবং একদল লোক নেমে যাচ্ছে, তারা ভাঙচুর করে ভাঙচুর পর্যন্ত তারা যেতে পারছেন। তারপরে ঘটনার যে প্রবাহ, সেইখান থেকে রাজনৈতিক ফায়দা তুলতে সরকার এখন সচেষ্ট। সরকার এখন দেখাচ্ছেন তারা কতটা অসাম্প্রদায়িক, তাদের পুলিশ বাহিনী এখন তৎপর, এখন তারা ফেসবুক ইন্টারনেট সব বন্ধ করে দিতে পারেন। কিন্তু রামু থেকে শুরু করে নাসিরনগর এবং আজকে পর্যন্ত কোনো ঘটনার বিচার হয় না। আপনারা আমরা মনে করি কোনো না কোনোভাবে পেছন থেকে মদদ না থাকলে এত দ্রুততার সাথে, যখন সরকারের মানে একটা প্রচণ্ড মানে তা একটা কী বলে দুর্দণ্ড প্রতাপে মানুষ ভয় পায় কথা বলতে, সেইখানে শত শত মানুষ অস্ত্রশস্ত্র নিয়ে দ্রুততার সময় সংগঠিত হয়ে যাচ্ছে এবং হামলা করে সফল হয়ে যাচ্ছে, প্রত্যেকটি ঘটনা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা প্রায় অসম্ভব। তার মানে কোনো না কোনো মদদ আছে এবং এই ঘটনাগুলো ঘটার পরে যে রাজনৈতিক ফায়দা সেটা সরকার তুলছে। কাজেই আমরা পরিষ্কার মনে করি যে সরকারই বরং দেশকে একটা বিভাজন, অস্থিতিশীলতা এবং নিজেদের ক্ষমতা রক্ষার জন্য বাংলাদেশকে বিপজ্জনক খাদের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, মুসলমান কিংবা মুসলমান সম্প্রদায়ের বাইরে যত ধর্মীয় সম্প্রদায় আছে, প্রত্যেক সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব আমরা মনে করি সত্যিকার অর্থে যারা মুসলমান সম্প্রদায় তারা এখানে সেই দায়িত্বটা বোধ করবেন। কতিপয় মুষ্টিমেয় লোক আজকে ইসলাম ধর্ম কিংবা মুসলমান সম্প্রদায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা পাতা ফাঁদে পা দিচ্ছেন। আমরা যেটা ব্যাফুল্লা ভাই বলেছেন, আলেম সমাজের কাছে আহ্বান জানিয়েছেন, আমরা আহ্বান জানাই যে আলেম সমাজের এটা দায়িত্ব হবে যে এই আমাদের ধর্মপ্রাণ মুসলমানদেরকে এই ধরনের পাতা ফাঁদে এবং অন্য ধর্মের বিরুদ্ধে একটা যুদ্ধংদেহী পরিস্থিতিতে কোনোভাবেই যাতে কেউ ঠেলে না দিতে পারে সে ব্যাপারে তারা সতর্ক করবেন, তারা সত্যিকার অর্থে একটা ঐক্য সংহতি এবং একটা মিলনের জায়গায় বাংলাদেশকে রাখার চেষ্টা করবেন। এখানে এই যে ঘটনাটা ঘটেছে এটা পরিপূর্ণভাবে প্রমাণিত যে সরকারের ব্যর্থতা। আজকে আমরা যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ ভাই ভাই যে এটা ইসলামের কোথায়ও অন্য ধর্মাবলম্বীর গায়ে হাত দেওয়ার, তার পূজামণ্ডপ ভাঙ্গার অধিকার নাই, এটা ভুল কাজ, আমরা যেন কেউ আর না করি। আমরা সকল মুসলমানের পক্ষ থেকে, আমি যদিও সবসময় ধর্ম পালন নেই বলে, ক্ষমা চাচ্ছি আমার ভাইদের কাছে এবং সরকারকে তার দায়িত্ব নিয়ে এটাকে আর যে না হবে না তার গ্যারান্টি দরকার। এই জাতীয় সরকারের এটা চরম ব্যর্থতা। সরকার এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে, দেশে তাদের পায়ের মাটি না থাকায় তারা অন্যদিকে প্রবাহ ঘটনার প্রবাহ বিভিন্ন এটা এই জাতীয় জায়গায় আজকে আমরা এই লোক দেখানো ধরপাকড় করে কোনো লাভ নাই। আমার সরকারের ব্যর্থতা, আমাদেরও ব্যর্থতা, সেই জন্য আমি দাবি করছি এই সরকার পদত্যাগ করে জাতীয় সরকার করে তাদের যান মালের নিরাপত্তা দেওয়া এবং গ্যারান্টি দেওয়া, আর কখনো এই ঘটনার পুনরাবৃত্তি হবে না।